প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে অপারেশনাল অ্যামপ্লিফায়ার সার্কিটটা দেখতে পাচ্ছি, এই সার্কিট থেকে আমাকে বের করতে হবে ভি আউটপুটের মানটা কত। এই সার্কিটটা দেখতে আসলে একটু জটিল মনে হচ্ছে, তাই না? কেমন যেন হুইস্টেল ব্রিজ টাইপ লাগছে এরকম, কিন্তু আসলে সার্কিটটা খুবই সিম্পল। এই সার্কিটটা নর্মাল সার্কিটের মতোই দেখতে। এখানে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার ইনভার্টিং টার্মিনাল আর এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। এখন এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে ইনভার্টিং টার্মিনাল নন ইনভার্টিং টার্মিনাল দুইটাতে। তাহলে যেহেতু সাপ্লাই ভোল্টেজ দুইটাতে থাকে, আমি দুইটাতে একসাথে সলভ করতে পারি, আবার দুইটাকে আলাদা আলাদা ভাবেও সলভ করতে পারি। আমরা এটাকে আলাদা আলাদা ভাবে সলভ করব। প্রথমে চিন্তা করো, যখন এইখানে এই ভোল্টেজটা শুধুমাত্র ইনভার্টিং টার্মিনালের সাথে যুক্ত, তখন কিন্তু সেটা ইনভার্টিং এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। তাহলে আমি কি বললাম, হোয়েন x as a inverting terminal, inverting amplifier, inverting amplifier হিসেবে যদি কাজ করে, তাহলে তার যে আউটপুট ভোল্টেজ সেটা কি হবে, v output equals to minus rf r in into v in। এখানে মাইনাস rf ফিডব্যাক রেজিস্টার, এখান থেকে এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টর, এই ফিডব্যাক রেজিস্টরের মানটা কত, 99। আর নিচে আর ইন ইনপুট রেজিস্ট্যান্স কত, এই ইনপুট রেজিস্ট্যান্স তার মান কত, 100। ইনটু ভি ইন ইনপুট ভোল্টেজ কত, 4 ভোল্ট। টোটাল যদি আমি এখানে ক্যালকুলেশন করি, তার মান আসবে -3.96 ভোল্ট। তাহলে এটা যখন ইনভার্টিং এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে এই মানটা আসবে। এখন যদি এটা নন ইনভার্টিং টার্মিনাল হিসেবে কাজ করে তাহলে কি মানটা আসবে। আচ্ছা শিক্ষার্থীরা, এটা নন ইনভার্টিং টার্মিনাল হিসেবে কাজ করলে বা নন ইনভার্টিং এমপ্লিফায়ার হিসেবে কাজ করলে এখানে যে একটা ভোল্টেজ তার নাম কি, ভিপি, এই ভোল্টেজটা আমার জন্য জানা জরুরি। তাহলে ধরে নাও যখন এটা নন ইনভার্টিং হিসেবে কাজ করতেছে তখন ভোল্টেজ এদিক সাপ্লাই হচ্ছে না, তাহলে ভোল্টেজটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে প্রথমে আমি বের করব ভিপি, বিপি ইকুয়ালস টু কি বের করতে পারি, মোট সাপ্লাই ভোল্টেজ 4 ইনটু, আমি ভিপি বলতে এইটার ভোল্টেজ বের করব, তাহলে এই ভোল্টেজটা হচ্ছে উপরে, নিচে এই ভোল্টেজ দুইটা সমষ্টি 100 যোগ 100, টোটাল ক্যালকুলেশন করলে মান পাবো 2 ভোল্ট। তাহলে এখন এই নন ইনভার্টিং এমপ্লিফায়ার ক্ষেত্রে তার আউটপুটটা কি হবে, ভি আউটপুট ইকুয়ালস টু 1 প্লাস আর এফ আর ইন বাই মানে ইনটু ভিপি। তাহলে এই 1 আর এফ এর মান, ফিডব্যাক রেজিস্টারের মান কত, 99, আর নিচে ইনপুট রেজিস্ট্যান্স 100, ইনটু ভিপি, ভিপি মানটা আমরা পেলাম 2 ভোল্ট। টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি এ মান পাবো 3.98 ভোল্ট, সেটা কিন্তু পজিটিভ এর মান। এখন শিক্ষার্থীরা, যখন এই 4 ভোল্ট এই ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুই টার্মিনালের মধ্যে একত্রে অ্যাক্টিভ থাকবে, তখন তার ভোল্টেজটা কি হবে, তখন তার ভোল্টেজ হবে দুইটা ভোল্টেজের সমষ্টি। তখন আমরা লিখতে পারি ভি আউটপুট কখন, যখন সেটা ইনভার্টিং টার্মিনাল, প্লাস ভি আউটপুট যখন সেটা নন ইনভার্টিং টার্মিনাল। ভি আউটপুট ইনভার্টিং টার্মিনালের মান কত ছিল, এখানে আমি প্রথমেই যদি প্লাসের মানটা দিই পরে মাইনাসের মানটা দিলাম, এটা মান লিখো, এর মান ছিল কত, 3.98, এরপর প্লাস এর মান ছিল -3.96, ক্যালকুলেশন করলে এর মান পাবো 0.02 ভোল্ট। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গাণিতিক সমস্যার সমাধান। ধন্যবাদ সবাইকে।